একাদশ জাতিসংসদ নির্বাচনের মাধ্যমে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অভিনন্দন বার্তায় এরদোয়ান বাংলাদেশের মানুষের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। গত 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে আওয়ামী লীগ। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে দলটি এবং শেখ হাসিনা নির্বাচিত হন প্রধানমন্ত্রী।